এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এইচএসটি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি চ্যাপ্টার থেকে আজকে আমি কয়েকটি টপিক আলোচনা করব। সো বন্ধুরা, দেখি কি কি টপিক রয়েছে। আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে উৎপাদন বাজেটের ধারণা, উৎপাদন বাজেটের উদ্দেশ্য, উৎপাদন বাজেট রচনার বিবেচ্য বিষয়। সো আমরা সবাই জানি এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি চ্যাপ্টারটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে বাজেট সম্পর্কে রয়েছে, তারপর হচ্ছে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ সম্পর্কে বলা হয়েছে, যেখান থেকে অবশ্যই হচ্ছে এমসিকিউ এবং সিকিউ কোশ্চেন পরীক্ষায় আসবে। তো উৎপাদন বাজেটের ধারণা নিয়ে আজকে আমি আলোচনা করব। এরপর উৎপাদন বাজেটের উদ্দেশ্য, মানে কেন উৎপাদন বাজেট তোমরা তৈরি করবে, আর উৎপাদন বাজেট রচনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো তোমরা লক্ষ্য রাখবে, সেগুলো সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো বন্ধুরা, চলো প্রথমেই হচ্ছে উৎপাদন বাজেটের ধারণা। উৎপাদন বাজেট বলতে কি বোঝায়? উৎপাদন বাজেট হচ্ছে যে বাজেটের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমরা কত একক পণ্য উৎপাদন করব, ঠিক আছে, কত একক পণ্য উৎপাদন করব এবং কত সময়ের মধ্যে হচ্ছে আমরা উৎপাদন করব, সেটা আমরা উৎপাদন বাজেট থেকে জানতে পারবো। সো বাজেট হচ্ছে কি? বাজেট হচ্ছে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। সো আমরা পরিকল্পনা করলাম যে আমরা কি কি পণ্য উৎপাদন করব, ঠিক আছে, এটা আমরা পরিকল্পনা করলাম যে আমরা কোন কোন পণ্য প্রতিষ্ঠানের জন্য উৎপাদন করব এবং পরবর্তীতে আমরা ডিসাইড করব সংখ্যার মাধ্যমে যে আমরা কত একক পণ্য উৎপাদন করছি এবং কত সময়ের মধ্যে আমরা সেই পণ্যটা উৎপাদন সম্পূর্ণ করব। সো এটাই হচ্ছে উৎপাদন বাজেট। তো উৎপাদন বাজেটের সংজ্ঞা, ডেফিনিশন অফ প্রোডাকশন বাজেট, কি বলা আছে এখানে? কারখানার উৎপাদন ক্ষমতা, ক্রয় নীতি ও প্রয়োজনীয় মজুদের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের আগামী বাজেট কালের জন্য যে সব দ্রব্য উৎপাদন করা হয় তার সুষ্ঠু পরিকল্পনাকে উৎপাদন বাজেট বলে। সো কারখানার উৎপাদন ক্ষমতা, মানে কারখানার যন্ত্রপাতি গুলো ব্যবহার করে কত একক পণ্য উৎপাদন করা যাবে। এরপর হচ্ছে ক্রয় নীতি, আর প্রয়োজনীয় মজুদের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের আগামী বাজেট কালের জন্য যে সব দ্রব্য উৎপাদন করা হয় তার সুষ্ঠু পরিকল্পনাকে বলা হয় উৎপাদন বাজেট। সো বন্ধুরা, আমরা তত একক পণ্য উৎপাদন করব যত একক পণ্য হচ্ছে আমরা ধরে নিব যে বিক্রি করতে পারবো, ঠিক আছে। সো যত একক পণ্য একটা প্রতিষ্ঠান বিক্রি করতে পারবে সেই অনুযায়ী উৎপাদন করবে, প্লাস হচ্ছে উৎপাদনের জন্য যতটুকু কাঁচামাল ক্রয় করবে তার সাথে আরো কিছু কাঁচামাল ক্রয় করবে যাতে মজুদ রাখা যায়, ঠিক আছে। একটা নির্দিষ্ট একক কাঁচামাল বা একটা নির্দিষ্ট পরিমাণ কাঁচামাল প্রতিষ্ঠান কি করবে, মজুদ করে রাখবে। এটা হচ্ছে একটা মজুদ নীতি অনুযায়ী যে কত একক পণ্য বছর শেষে সে মজুদ করে রাখছে। ওকে, সো এটাই হচ্ছে উৎপাদন বাজেট। উৎপাদন বাজেট হচ্ছে কত একক পণ্য উৎপাদন করবে এবং কতটুকু কাঁচামাল মজুদ রাখবে সেই অনুযায়ী হচ্ছে তোমার একটা বাজেট তৈরি করা। ওকে, ভবিষ্যৎ বিক্রয়, কারখানার উৎপাদন ক্ষমতা, ক্রয় নীতি, কাঁচামাল পরিবহনের সময়, প্রয়োজনীয় মজুদ ইত্যাদির আলোকে কি পরিমাণ পণ্য কত সময় উৎপাদন করতে হবে তার বিস্তারিত ও লিখিত পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বলা হয় উৎপাদন বাজেট। সো উৎপাদন বাজেট সম্পর্কে কিন্তু আমরা এখানে ক্লিয়ার হয়ে গেছি। উৎপাদন বাজেট হচ্ছে আমরা ভবিষ্যতে কত একক পণ্য বিক্রি করতে পারবো এবং কারখানায় যে যন্ত্রপাতিগুলো আছে সেই যন্ত্রপাতিগুলোর উৎপাদন ক্ষমতা কতটুকু, আর ক্রয় নীতি হচ্ছে ততটুকু কাঁচামাল আমরা ক্রয় করব, যতটুকু উৎপাদন করব প্লাস আমরা কিছু কাঁচামাল মজুদ করে রাখবো। সো উৎপাদনের জন্য প্লাস হচ্ছে আমরা কি করব, কিছু কাঁচামাল মজুদ করে রাখবো। সো সব মিলিয়ে আমরা কি করব, কাঁচামাল ক্রয় করব এবং কাঁচামাল পরিবহনের সময় প্রয়োজনীয় মজুদ ইত্যাদির আলোকে কি পরিমাণ পণ্য কত সময় উৎপাদন করতে হবে তার বিস্তারিত ও লিখিত পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। কারণ বাজেট মানে হচ্ছে সংখ্যায় প্রকাশ করা আমার পরিকল্পনাকে। তো সংখ্যাত্মক প্রকাশকে বলা হয় উৎপাদন বাজেট, ঠিক আছে। সো ধরো একটা উদাহরণ দিলে আরো ভালো করে বুঝবে। বিক্রি করতে পারবে একটা প্রতিষ্ঠান হচ্ছে 10,000 একক, ঠিক আছে। সো সম্ভাব্য বিক্রয় হচ্ছে 10,000 একক এবং সেই অনুযায়ী হচ্ছে উৎপাদন করবে, ধরো 10,000 একক পণ্যই সে উৎপাদন করবে, ঠিক আছে। সো উৎপাদন বাজেটের মাধ্যমে আমরা জানতে পারি যে কত একক পণ্য বিক্রি করা হবে এবং কত সময়ের মধ্যে। সো ধরো একটা প্রতিষ্ঠান ঠিক করে নিল এই 10,000 একক পণ্য সে উৎপাদন করবে এক বছরের মধ্যে। সো কত সময়ের মধ্যে সেই টার্গেটটাও ঠিক করতে হবে এবং কত একক পণ্য উৎপাদন করতে হবে সেই টার্গেটটাও ফিক্স করে কিসের মাধ্যমে, উৎপাদন বাজেটের মাধ্যমে, ঠিক আছে।
এখন আমরা দেখব উৎপাদন বাজেটের উদ্দেশ্য, অর্থাৎ কেন আমরা উৎপাদন বাজেটটা তৈরি করব। সো অবজেক্টিভস অফ প্রোডাকশন বাজেটস। প্রথমেই হচ্ছে পরিকল্পিত মুনাফা অর্জন। আমরা ততটুকুই পণ্য উৎপাদন করব যতটুকু আমার ব্যবসা প্রতিষ্ঠান ঠিক করে রেখেছে যে বিক্রয় করবে, ঠিক আছে? সো সম্ভাব্য যত একক পণ্য বিক্রয় করতে পারবে ততটুকুই আমরা উৎপাদন করব। আর পরিকল্পিত মুনাফা অর্জন বলতে বোঝানো হয়েছে যে কোন প্রতিষ্ঠান তার পরিকল্পনা মাফিক মুনাফা অর্জন করতে হলে নিরবিচ্ছিন্ন ভাবে বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে হবে। সো নিরবিচ্ছিন্ন ভাবে মানে হচ্ছে যাতে কোনোভাবেই পণ্যে শর্ট না পড়ে। যত পণ্য হচ্ছে গ্রাহক চাইবে বা কাস্টমার চাইবে তত এককই যাতে পণ্য সরবরাহ করতে পারে। সো নিরবিচ্ছিন্ন বিক্রয় কার্যক্রম পরিচালনা তখনই করতে পারবে যখন সে নির্দিষ্ট পরিমাণ বা একটা ভালো অ্যামাউন্টের উৎপাদন করবে, তাই না? সো নিরবিচ্ছিন্ন বিক্রয়ের জন্য পরিকল্পিত উৎপাদন প্রয়োজন। যে কত একক বিক্রয় হতে পারে সেজন্য আমরা পরিকল্পিত উৎপাদন করব, যা উৎপাদন বাজেটের অন্যতম উদ্দেশ্য। সো উৎপাদন বাজেটের অন্যতম উদ্দেশ্য কি? যাতে হচ্ছে নিরবিচ্ছিন্ন ভাবে বিক্রয় করা যায়। এটা কিন্তু তোমাদের এমসিকিউ হিসেবে আসতে পারে। সো মনে করো আমার প্রতিষ্ঠান ঠিক করলো যে তার বিক্রয় হতে পারে 10,000 একক পণ্য, ঠিক আছে? তো সে ওইভাবেই উৎপাদন করবে 10,000 একক পণ্য, অথবা একটু বেশি উৎপাদন করতে পারে। তো যাতে করে নিরবিচ্ছিন্ন ভাবে সে বিক্রয় করতে পারে, কারণ যদি কাস্টমাররা কোনো পণ্য হচ্ছে ডিমান্ড করে অথবা কোনো পণ্য ক্রয় করতে আসে, তখন যদি সেই পণ্যটা না থাকে তখন কিন্তু ওই ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে মুনাফা অর্জন করতে পারে না সেই কাস্টমার থেকে। প্লাস সেই কাস্টমারে কিন্তু পরবর্তীতে হচ্ছে চিন্তা করবে যে এখানে যেহেতু এই পণ্যটা পাওয়া যায় না বা স্টক আউট হয়ে গেছে, সো আমি অন্য জায়গা থেকে পণ্য কিনবো, ঠিক আছে? সো তখন কিন্তু একটা গ্রাহক সে হারিয়ে ফেললো। এজন্যই মুনাফা অর্জন করতে হলে কি করতে হবে? অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানকে একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করতে হবে যাতে নিরবিচ্ছিন্ন ভাবে বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে পারে। সো এটাই হচ্ছে উৎপাদন বাজেটের উদ্দেশ্য। কারণ হচ্ছে উৎপাদন বাজেট যখন আমরা তৈরি করব তখন আমরা দুইটা জিনিস ফিক্সড করি, যে কত একক পণ্য উৎপাদন করছি, কত সময়ের মধ্যে সেই পণ্যটা আমরা উৎপাদন সম্পন্ন করছি। এর পরের উদ্দেশ্যটা কি? পরিকল্পিত উপকরণ সংগ্রহ ও ব্যবহার। আমরা যখন উৎপাদন করব তখন আমার কি প্রয়োজন? কাঁচামাল প্রয়োজন, তারপর হচ্ছে শ্রমিক প্রয়োজন, তাই না? সো পরিকল্পিত উপকরণ আমাকে সংগ্রহ করতে হবে। আমার উৎপাদনের জন্য যে যে উপকরণ দরকার সব সংগ্রহ করতে হবে এবং সেগুলো যথাযথভাবে ব্যবহার করতে হবে। সো আমরা কতটুকু উপকরণ সংগ্রহ করব এবং কতটুকু উৎপাদন করব সেটা যদি ফিক্স করতে পারি তাহলে এর সঠিক ব্যবহারটাও নিশ্চিত করতে পারবো। সো এখানে কি বলা হয়েছে? পরিকল্পিত উৎপাদনের জন্য কোন ধরনের উপাদান প্রয়োজন হবে তা নির্ধারণ পূর্বক সংগ্রহ ও সংগৃহীত উপকরণের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়। সো আমরা ফার্স্টে কি করব, ধরো আমরা হচ্ছে কাপড় তৈরি করব, হ্যাঁ? কাপড় তৈরির ক্ষেত্রে আমার কি দরকার? আমার হচ্ছে ধরো তুলা দরকার, অথবা হতে পারে সুতা দরকার, অথবা কাপড়ের জন্য অন্য আরো অনেক ম্যাটেরিয়াল দরকার হতে পারে। আমরা সেই উপাদানগুলো আগে সংগ্রহ করে ফেলবো এবং সেই উপাদানগুলো আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি তাহলে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করতে পারবো এবং গ্রাহকদের চাহিদা মেটাতে পারবো। সো এটাই হচ্ছে উৎপাদন বাজেটের উদ্দেশ্য। উৎপাদন বাজেটের মাধ্যমে সেই কত একক পণ্য উৎপাদন করবে সেটা ফিক্স করে দেওয়া হয়, যার ফলে উপকরণ সংগ্রহ এবং ব্যবহারটা আরো সহজ হয়ে যায়। আচ্ছা, এরপর আরো কিছু উদ্দেশ্য দেওয়া আছে। এখানে কি বলা আছে? মজুদের পরিমাণ নির্ধারণ। মানে হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান সবগুলো পণ্যই কি করে না, বিক্রয় করে না, কিছু পরিমাণ মজুদ হিসেবে সংরক্ষণ করে দেয় যাতে পরবর্তীতে যখন হচ্ছে শর্ট পড়ে তখন সেই মজুদ মাল থেকে সে বিক্রয় করতে পারে। সো কি পরিমাণ মজুদ সংরক্ষণ করতে হবে যাতে বর্তমান বিক্রয় এবং ভবিষ্যতে বিক্রয় কোনো অসুবিধা না হয় সেটা আমরা উৎপাদন বাজেটের মাধ্যমে কিন্তু জানতে পারবো। সো উৎপাদন বাজেটে আমরা ফিক্স করি কত একক পণ্য উৎপাদন করব, তাই না? কত একক পণ্য আমরা উৎপাদন করছি বিক্রয়ের জন্য, এবং আমরা এটাও নির্ধারণ করি যে কতটুকু মজুদ রেখে দিলে আমরা বর্তমানে এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন ভাবে বিক্রয় কার্যক্রমটা যাতে চালিয়ে যেতে পারি। সো মজুদের পরিমাণ নির্ধারণও হচ্ছে উৎপাদন বাজেটের উদ্দেশ্য। এরপর হচ্ছে ব্যয় হ্রাস করা। উৎপাদনের উপাদানগুলির অব্যাহত ব্যবহারের মাধ্যমে, উৎপাদন প্রক্রিয়া চালানোর মাধ্যমে উৎপাদন সংক্রান্ত ব্যয় হ্রাস করা যায়। আমরা যখন উৎপাদনের উপাদানগুলো সম্পর্কে আগে জানবো যে কোন কোন উপাদানগুলো আমরা ব্যবহার করছি সেগুলো তখন সংগ্রহ করব এবং সেগুলো প্রতিষ্ঠানে যথাযথভাবে আমরা ব্যবহার করব।
সো যথাযথভাবে যদি ব্যবহার করি তখন কি হবে, আমার কাঁচামাল মানে নষ্ট কম হবে, প্লাস হচ্ছে আমার উৎপাদনের যে ব্যয়টা আছে সেটা হচ্ছে অনেকাংশে হ্রাস করা যায়। সো উৎপাদন বাজেটে আমরা যেহেতু ফিক্স করে রাখি কতটুকু উৎপাদন আমরা করছি এবং সে অনুযায়ী আমরা ফিক্স করি যে কতটুকু কাঁচামাল প্রয়োজন, কতজন শ্রমিক প্রয়োজন, তারপর আমরা যখন সেই কাঁচামাল এবং হচ্ছে উৎপাদন সামগ্রীর গুলো যথাযথ ব্যবহার করি তখন কি হবে, ব্যয়টাও অনেকটা হ্রাস পাবে। এরপর আছে উৎপাদিত পণ্যের মান রক্ষা করা। পরিকল্পনা অনুযায়ী উৎপাদন চালানো হয় বিধায় প্রতিটি উৎপাদিত পণ্যের গুণগত মান রক্ষা করা যায়। পণ্য উৎপাদন করাটাই হচ্ছে এনাফ না, পণ্যের গুণগত মানটাও কিন্তু রক্ষা করা অনেকটাই জরুরি। কারণ আমার গ্রাহক যদি পণ্যের মান ভালো না পায় তখন কিন্তু পরবর্তীতে এসে আমার থেকে পণ্য কিনবে না। সো উৎপাদন আমরা যে উৎপাদন করছি সেক্ষেত্রে আমরা যে কাঁচামাল বা উপকরণ ব্যবহার করছি সেগুলো ব্যবহার করে আমরা যদি একদম কোয়ালিটি সম্পূর্ণ পণ্য গ্রাহকদের দিতে পারি বা গুণগত মানটা আমরা রক্ষা করতে পারি তাহলে কি হয়, তাহলে হচ্ছে আমার মুনাফাটাও বৃদ্ধি পাবে এবং বিক্রয়ও বৃদ্ধি পাবে। সো উৎপাদিত পণ্যের মান রক্ষা করা যায় কিভাবে, উৎপাদন বাজেট তৈরির মাধ্যমে। উৎপাদন বাজেট তৈরি করলে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন সম্পর্কে হচ্ছে ধারণা পাবো যে কত একক পণ্য উৎপাদন করতে হবে, কত সময়ের মধ্যে করতে হবে, আর সেই টার্গেটটা যদি আমার ফিক্সড থাকে তাহলে আমি সে অনুযায়ী আমি পণ্যের কাঁচামালগুলো যথাযথভাবে ব্যবহার করে উৎপাদিত পণ্যের মানটাও হচ্ছে রক্ষা করতে পারবো। এতক্ষণ আমরা দেখলাম যে উৎপাদন বাজেট আমরা কেন তৈরি করব, আর এখন আমরা দেখব উৎপাদন বাজেট রচনার বিবেচ্য বিষয়। আমরা যখন উৎপাদন বাজেট তৈরি করব তখন আমরা কোন কোন বিষয়গুলো মাথায় রাখবো সেটা আমরা এখন দেখব। সো ফ্যাক্টরস কনসিডারিং টু প্রিপেয়ার প্রোডাকশন বাজেট। প্রথম ফ্যাক্টরটা কি, বিক্রয় বাজেট। দেখো বন্ধুরা, আমরা বিক্রয় বাজেট থেকে কি জানতে পারি, যে কত একক আমার সম্ভাব্য বিক্রয় হতে পারে, কত একক পণ্য আমি কাস্টমারদের কাছে সম্ভাব্য বিক্রি করতে পারি সেই সম্পর্কে। সো বিক্রয় বাজেট যদি আমি ঠিক করি তাহলে কিন্তু উৎপাদন বাজেট আমি সহজে প্রস্তুত করতে পারবো। কারণ আমি যদি জানতে পারি যে কত একক পণ্য আমি বিক্রি করছি তাহলে আমি সে অনুযায়ী হচ্ছে কি করব, উৎপাদন করব, তাই না? সো উৎপাদন বাজেটের মাধ্যমে আমরা কি জানতে পারি, আমরা মেনলি জানতে পারি যে কত একক পণ্য উৎপাদন করতে হবে। আর সেটা আমরা কিভাবে জানতে পারবো, সেটা আমরা জানতে পারবো যে কত একক পণ্য আমার সম্ভাব্য বিক্রয় হতে পারে, ঠিক আছে? সে থেকে আমরা উৎপাদন বাজেটটা প্রস্তুত করব। বিক্রয় বাজেট উৎপাদন বাজেটকে অনেকাংশে প্রভাবিত করে। বিক্রয় সম্ভাব্য পরিমাণ নির্ধারণ পূর্বক উৎপাদন বাজেট প্রণয়ন করতে হয়। সো বিক্রয়ের সম্ভাব্য পরিমাণ, যে কত একক পণ্য বিক্রয় হতে পারে সেটা নির্ধারণ করে আমরা উৎপাদন বাজেটটা প্রণয়ন করতে পারি। বাজারে পণ্যের চাহিদা কম কিন্তু উৎপাদন বেশি হলে, বাজারে যদি পণ্যের চাহিদা কম হয় কিন্তু উৎপাদন যদি বেশি হয় তাহলে পণ্য অবিক্রিত অবস্থায় থাকবে। আবার যদি চাহিদা বেশি হয় কিন্তু উৎপাদন কম হয় তখন বাজারে ঘাটতি দেখা দিবে। এদের কোনোটি প্রতিষ্ঠানের জন্য কাম্য না। সো বন্ধুরা, এই জিনিসটা আমি আরেকটু ভালো করে বোঝাচ্ছি। বাজারে যদি চাহিদা, ঠিক আছে, পণ্যের চাহিদা, ধরো আমি কি করছি, কোক বিক্রি করছি, আমি একজন কোক বিক্রেতা, আমার প্রতিষ্ঠান কোক উৎপাদন করে। সো বাজারে যদি কোকের চাহিদা হচ্ছে বেশি হয় কিন্তু আমার যদি উৎপাদনটা কম হয় তখন কি হবে, আমি মুনাফা অর্জন করতে পারবো না, তাই না? সো চাহিদা বেশি হলে আর যদি উৎপাদন কম হয় তাহলে আমার প্রতিষ্ঠান কি করতে পারবে না, মুনাফা অর্জন করতে পারবে না এবং গ্রাহক হারাবে। আবার যদি উল্টা জিনিস হয় যে চাহিদা কম কিন্তু আমি উৎপাদন বেশি করছি তখন কিন্তু আমার বেশি হয়ে যাবে, তাই না? যদি আমি উৎপাদন বেশি করি তখন কিন্তু আমার চাহিদা থেকে বেশি হয়ে যাচ্ছে, যার কারণে আমার অবিক্রিত অবস্থায় পণ্যগুলো রয়ে যাবে। তো চাহিদা বেশি যদি হয় আর উৎপাদন যদি কম হয় তখন কি হবে, ঘাটতি হবে। কিন্তু চাহিদা কম হলে আর উৎপাদন যদি বেশি হয় তখন কি হবে, পণ্য অবিক্রিত অবস্থায় থেকে যাবে, ঠিক আছে? তো এটা কিন্তু কোনোভাবেই কাম্য না। কোনো প্রতিষ্ঠানই হচ্ছে চায় না যে তার পণ্য অবিক্রিত অবস্থায় রয়ে যাক, সে চায় যে তার যতটুকু পণ্য উৎপাদন হয়েছে ততটুকুই যাতে বিক্রি হয়ে যায়, ওকে? এরপর দেখো আরো কিছু বিবেচ্য বিষয় দেওয়া আছে, কারখানার উৎপাদন ক্ষমতা ও সময়। তো কারখানার উৎপাদন ক্ষমতা বলতে বোঝানো হয়েছে যে উৎপাদন বাজেট প্রণয়নে কারখানার বিদ্যমান যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতা, মানে হচ্ছে কারখানায় যে সকল যন্ত্রপাতি রয়েছে সেই সকল যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতা রয়েছে কিনা ও সময় বিশেষভাবে বিবেচনায় আনতে হবে। তো ধরো আমার এক বছরের মধ্যে, হ্যাঁ আমার এক বছরের মধ্যে হচ্ছে 10,000 একক পণ্য উৎপাদন করতে হবে, কিন্তু আমার যন্ত্রপাতির ক্ষমতা অনুযায়ী আমি উৎপাদন করতে পারবো 9,000 একক। তো বন্ধুরা এখানে কি সমস্যা হচ্ছে,
এখানে আমার উৎপাদন ক্ষমতা হচ্ছে 9,000 একক, কিন্তু আমার 1 বছরে 10,000 একক উৎপাদন করতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে হয়তো আমি যন্ত্রপাতি নতুন আরেকটা ক্রয় করতে পারি, অথবা যন্ত্রপাতিতে কোনো নতুন প্রযুক্তি আমি অ্যাড করতে পারি, কিংবা আমি হচ্ছে বছর সংখ্যা বাড়িয়ে দিতে পারি। ধরো এখন 1 বছর ছিল, আমি হচ্ছে 1 বছর আরো 2 মাস নিয়ে আমি কি করলাম, 10,000 একক উৎপাদন করলাম। তো এই উৎপাদন ক্ষমতাটা আমার দেখতে হবে যে আমি যত একক উৎপাদন করছি তত একক আমার যন্ত্রপাতি দ্বারা উৎপাদন সম্ভব কিনা। ঠিক আছে, তো উৎপাদন বাজেট রচনার ক্ষেত্রে আমার এই উৎপাদন ক্ষমতাটাও কিন্তু বিবেচনা করতে হবে। এরপর হচ্ছে সময় বিশেষভাবে বিবেচনায় আনতে হবে, যে কত সময়ের মধ্যে আমি উৎপাদন কাজটা সম্পূর্ণ করছি, সেটা আমার যন্ত্রপাতির মাধ্যমে সম্ভব কিনা। ঠিক আছে, এরপরে হচ্ছে মজুদের পরিমাণ ও ভবিষ্যৎ ব্যবস্থা। মজুদের পরিমাণ মানে হচ্ছে আমি যদি বিক্রয়টা নিরবিচ্ছিন্ন ভাবে চালিয়ে যেতে চাই এবং মুনাফা অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাকে উৎপাদিত পণ্যের কিছু অংশ মজুদ করে রাখতে হবে, তাই না? কারণ কথা হচ্ছে আমি যদি উৎপাদিত সকল পণ্য হচ্ছে বিক্রি করে দেই, তারপর যদি আমার কাস্টমারের কোনো চাহিদা থাকে তখন কিন্তু আমি আর কাস্টমারের কাছে বিক্রি করতে পারবো না। ঠিক আছে, তো উৎপাদনের ক্ষেত্রে আমার কিছু পণ্য মজুদ রাখতে হবে, যাতে করে আমি উৎপাদিত পণ্য সব বিক্রির পরেও যদি আমার কাস্টমারদের চাহিদা থাকে তখন আমি সেই মজুদ পরিমাণ থেকে আমি কাস্টমারদের কাছে বিক্রি করে মুনাফা অর্জন করতে পারি। তো বন্ধুরা, আমরা কিছু অংশ হচ্ছে মজুদ রেখে দিব, সেই মজুদের পরিমাণ ও ভবিষ্যৎ ব্যবস্থা এটার উপর নির্ভর করে উৎপাদন বাজেট। তো কি পরিমাণ পণ্য মজুদ রাখা দরকার এবং ভবিষ্যৎ উৎপাদন সংক্রান্ত উপাদান সমূহের প্রাপ্তির সম্ভাব্যতার উপর উৎপাদন বাজেট প্রণয়ন অনেকটা নির্ভর করে। কারণ হচ্ছে আমার যত একক পণ্য বিক্রয় করতে হবে তত একক পণ্যই আমি শুধুমাত্র উৎপাদন করব না, প্লাস আমি এক্সট্রা কিছু উৎপাদন করব যেটা হচ্ছে আমি মজুদ রেখে দেব। ঠিক আছে, যাতে করে আমার বিক্রয় কখনোই বাধা না দেখা দেয়। আচ্ছা, আর ভবিষ্যৎ উৎপাদন সংক্রান্ত উপাদান সমূহের প্রাপ্তির সম্ভাব্যতা বলতে বোঝানো হয়েছে যে আমি যে ভবিষ্যতে যখন উৎপাদন করব তখন আমার যে সকল কাঁচামাল অথবা শ্রমিক প্রয়োজন সেই উপাদানগুলো পাওয়ার সম্ভাব্যতা কতটুকু সেটাও আমি উৎপাদন বাজেট প্রণয়নের ক্ষেত্রে বিবেচনা করব। আচ্ছা, এরপর বলা হয়েছে পণ্যের স্বাভাবিক ক্ষতি। এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পণ্যের স্বাভাবিক ক্ষতি বলতে বোঝানো হয়েছে যে মনে করো আমি হচ্ছে লেদারের ব্যাগ উৎপাদন করছি। ঠিক আছে, তো আমার কারখানায় লেদারের ব্যাগ উৎপাদন করা হয়। এখন কথা হচ্ছে আমার যদি বিক্রয়ের সম্ভাব্যতা হয় 10,000 একক, মানে হচ্ছে আমি 10,000 একক আমি প্রত্যাশা করছি যে বিক্রয় করতে পারবো, তো আমি কি 10,000 একক পণ্য উৎপাদন করব? না, আমার কিছু পণ্য হতে পারে উৎপাদন প্রক্রিয়ায় অথবা গুদামজাতকরণ কিংবা পরিবহন ও হস্তান্তরের সময় কিছু পণ্য নষ্ট হয়ে যেতে পারে অথবা কিছু পণ্য ড্যামেজ হয়ে যেতে পারে, ক্ষতি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি 10,000 একক যদি বিক্রয়ের বিক্রয় সম্ভাব্যতা থাকে তাহলে আমি আরো কিছু পণ্য এক্সট্রা উৎপাদন করব। ধরো আমি এখানে 15টা পণ্য এক্সট্রা উৎপাদন করলাম স্বাভাবিক ক্ষতির কথা হচ্ছে চিন্তা করে। তো পণ্যের স্বাভাবিক ক্ষতি মানে হচ্ছে পণ্যের উৎপাদন প্রক্রিয়ায় গুদামজাতকরণ পরিবহন ও হস্তান্তরের সময় কি পরিমাণ পণ্য স্বাভাবিকভাবে ক্ষতি হয় তা উৎপাদন বাজেট প্রণয়নে বিবেচনা করতে হবে। তো কত একক পণ্য বিক্রি হতে পারে তার সাথে আমি কি যোগ করতে পারি, সমাপনী মজুদ কত রাখতে হবে। ঠিক আছে, তার সাথে আমি যোগ করব যে কত একক পণ্য আমার স্বাভাবিকভাবে ক্ষতি হতে পারে। ঠিক আছে, তো বিক্রয় একক যোগ সমাপনী মজুদ কত রাখতে হবে তার সাথে যোগ করব স্বাভাবিক পণ্য কতটুকু ক্ষতি হতে পারে। আবার যদি প্রারম্ভিক মজুদ কিছু রয়ে যায়, মানে হচ্ছে ওই গুদামে যদি প্রারম্ভিক মজুদ পণ্য থাকে, তাহলে সেটা আমি মাইনাস করে আমি উৎপাদনের পরিমাণ বের করতে পারবো যে কত একক পণ্য আমাকে এই বছর অথবা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদন করতে হবে। তো বন্ধুরা, এরপর আরো কিছু উৎপাদন বাজেট রচনার বিবেচ্য বিষয় রয়েছে, সেগুলো দেখে নিই। কাঁচামাল ও শ্রমের প্রাপ্যতা। আমি যে পণ্যটা উৎপাদন করছি সেই পণ্য উৎপাদন করতে যে কাঁচামাল প্রয়োজন এবং যতজন শ্রমিক প্রয়োজন সেই কাঁচামাল এবং শ্রমের প্রাপ্যতা রয়েছে নাকি, মানে অ্যাভেলেবল আছে নাকি। উৎপাদনের অন্যতম উপাদান কাঁচামাল ও শ্রমের প্রাপ্যতার উপর উৎপাদন বাজেট নির্ভর করে। তো দেখো, আমি ঠিক করলাম যে আমি কোন পণ্য উৎপাদন করব, কত একক পণ্য উৎপাদন করব, সব আমার কিন্তু ফিক্স করা হয়ে গেল। কিন্তু এখন যদি আমি সেই পণ্যটা উৎপাদন করার জন্য যেই কাঁচামাল, ঠিক আছে, অন্যতম গুরুত্বপূর্ণ যে কাঁচামালগুলো প্রয়োজন, সেই কাঁচামাল যদি আমি সংগ্রহ করতে না পারি বা আমার যতজন শ্রমিক প্রয়োজন আমি যদি শ্রমিক সংগ্রহ না করতে পারি, ঠিক আছে, যদি শ্রমিকের
ঘাটতি থাকে তখন আমি কি করতে পারবো না, আমি উৎপাদন করতে পারবো না। সো উৎপাদন বাজেট রচনার ক্ষেত্রে আমার আরেকটা জিনিস বিবেচনা করতে হবে যে আমি কাঁচামাল যে ব্যবহার করবো সেই কাঁচামাল রয়েছে নাকি, আর আমার যথেষ্ট সংখ্যক শ্রমিক আছে নাকি, ঠিক আছে, সেটা আমার বিবেচনা করতে হবে। এরপর হচ্ছে আর্থিক অবস্থা, পণ্যের চাহিদা, উৎপাদন ক্ষমতা, কাঁচামাল ও শ্রমের যোগান ইত্যাদি স্বাভাবিকতা থাকা সত্ত্বেও যদি প্রতিষ্ঠান আর্থিকভাবে দুর্বল হয় তখন উৎপাদন বাজেট প্রণয়নে তা বিশেষভাবে বিবেচনা করতে হয়। তার মানে হচ্ছে মনে করো যে পণ্যের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে হবে, তো সবকিছু ফিক্স করা হয়ে গেল, ঠিক আছে, উৎপাদন ক্ষমতাও আছে, আমরা যে যন্ত্রপাতি ব্যবহার করছি সে যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতাও আছে, তারপর যত কাঁচামাল প্রয়োজন সেই কাঁচামালও অ্যাভেলেবল, শ্রমিক যতজন প্রয়োজন ততজন শ্রমিকও আমি পেয়ে গেছি, কিন্তু আমি যদি সেগুলো পরিচালনা করার জন্য মানে হচ্ছে উৎপাদন কার্য পরিচালনা করার জন্য যথেষ্ট অর্থ যদি আমার না থাকে তাহলে কিন্তু আমি উৎপাদন করতে পারবো না, তাই না? তো প্রতিষ্ঠান যদি আর্থিকভাবে দুর্বল হয় তখন কিন্তু পণ্যের চাহিদা থাকলেও উৎপাদন ক্ষমতা থাকলেও কাঁচামাল বা শ্রমের যোগান থাকলেও কি করতে পারবে না, সেই প্রতিষ্ঠানটা উৎপাদন করতে পারবে না। সো আর্থিকভাবে দুর্বল হলে কিন্তু উৎপাদন বাজেট প্রণয়নে তা বিশেষভাবে হচ্ছে একটা বাধার সৃষ্টি করবে। তো বন্ধুরা, উৎপাদন বাজেট রচনার ক্ষেত্রে কিন্তু আমার এই সকল বিষয় বিবেচনা করতে হবে যে আমার কত একক পণ্য সম্ভাব্য বিক্রয় হতে পারে, ঠিক আছে, মানে কত একক পণ্য আমি অ্যাপ্রক্সিমেটলি বিক্রয় করতে পারবো, তারপর হচ্ছে আমার কাঁচামাল বা শ্রমিকের প্রাপ্যতা রয়েছে কিনা, আমার ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ঠিক আছে কিনা, তারপর হচ্ছে আমি কাঁচামালের উৎপাদন ক্ষমতা দেখব, ঠিক আছে, এই সকল বিষয় আমি চিন্তা করে আমি উৎপাদন বাজেট রচনা করব। সো বন্ধুরা, এর পরের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিব যে কিভাবে উৎপাদন বাজেট তৈরি করতে হয়। সো তোমরা অবশ্যই হচ্ছে নেক্সট ভিডিওটা দেখবে। সো বন্ধুরা, শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতে হচ্ছে।